প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো এই সরকারের সাথে কাজ করলে এটা কোন মতলবে এসেছে প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসার পরে শেখ হাসিনার নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকার সাথে সব ধীরে ধীরে মিটে যাচ্ছে এটা ইতিবাচক হয়ে যাচ্ছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন যুক্তরাষ্ট্র নাকি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র নাকি আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলা করে সন্ত্রাস করতে চায় আমরা টেলিভিশন সহ আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্র কোথাও কোনো কিছু বিনা মতলবে করে না তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো এই সরকারের সাথে কাজ করলে এইটা কোন মতলবে এসেছে প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন বাংলাদেশের মানুষ জানতে চায় কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে এসেছেন আপনাদের যুক্তরাষ্ট্র বিরোধিতা আজকে মুখোশ সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে দিল্লির আমেরিকা দরকার আর দিল্লি আছে তো আমরা আছি তখনই বুঝতে হবে এরা বাংলাদেশ বিক্রি করে হলো তারা ক্ষমতায় থাকতে চায় এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় আজকের দিনে নোয়াখালীর সুবর্ণ চরে একজন গৃহবধূ এবং তার 12 বছরের শিশুকন্যা তাদেরকে গণধর্ষণ করা হয়েছে অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার দিকে এর আগে 18 সালের নির্বাচনের পরে ওই সুবর্ণ চরের এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল তার রায় প্রকাশ করা হয়েছে কিন্তু যেদিন রায় প্রকাশ করা হলো সেই দিনই আবারও ওই একই জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ তিনি একজনকে ধর্ষণ করেছেন সেই ধর্ষিতা ক্রাইসিস সেন্টারে গিয়েছে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য সেখান থেকে তার তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লোকেরা ধর্ষণ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুনলাম একজন শিক্ষক নাকি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করছে আর লালবাগে সেদিন দেখলাম পুলিশ কর্মকর্তারা একজন বডি বিল্ডারকে থানায় ধরে নিয়ে এসেছেন তাকে ছাড়িয়ে দেবেন এই কথার জন্য এই ছাড়িয়ে দিবেন এই রকম আশ্বাস দিয়ে তার স্ত্রীকে নানা ধরনের সুবিধা দেওয়ার তাকে খুশি করার তাদেরকে খুশি করার প্রস্তাব দিচ্ছে যেই সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোর্টকে কিংবা আদালতকে ব্যবহার করে তারা নেতৃবৃন্দকে এখনো জেলে আটকে রাখছেন তাদের জামিনের অধিকার থেকে তাদের বঞ্চিত করছেন এবং এই জামিন পাওয়াটাকে রাজনৈতিক হিসেব নিকেশের অংশে পরিণত করেছে কাজেই আমাদের আন্দোলন চলছে আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নেতৃত্বকে মুক্ত করা আবার আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাওয়া সেই আন্দোলন চলবে এবং আমাদের মনে রাখতে হবে যে এই আন্দোলন শেষ পর্যন্ত এই সরকারকে জনদাবি মানতে বাধ্য করার মধ্যেই তার বিজয় নিশ্চিত হবে তবে এইটাও মনে রাখা দরকার একটা ফ্যাসিস্ট শক্তি মোকাবেলা করতে গেলে ফ্যাসিস্ট আইডিওলজি দিয়ে হয় না ফ্যাসিস্ট শক্তি মোকাবেলা করার জন্য একটা গণতান্ত্রিক চিন্তা লাগে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা চাই সেটা কতটা ঈমানের সাথে চাই সেটা যখন মানুষের কাছে আস্থা এবং ভরসার জায়গা পাবে তখন ফ্যাসিস্ট শক্তিকে মোকাবেলা করা যাবে মানুষের মধ্যে যদি এই রকমটা মনোভাব থাকে যে এক ফ্যাসিবাদের বদলে আরেক ফ্যাসিবাদ আসবে এক স্বৈরাচারীর বদলে আরেক স্বৈরাচারী আসবে ততক্ষণ পর্যন্ত এটা মানুষের মরিয়া লড়াইয়ে পরিণত হবে না বড় দল বড় অবয়ব থাকে কিন্তু জনগণের মধ্যে যখন শক্তি তৈরি হয় জনগণকে যখন একটা আন্দোলনে যুক্ত করা যায় তখন সেই আন্দোলনের শক্তিকে কোনো ফ্যাসিস্ট শক্তি দমাতে পারে না দমন করতে পারে না
ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে, শেখ হাসিনার জন্য ইতিহাসের নিয়ম বদলে যাবে না। সুতরাং সেই ইতিহাসের উপর আমাদের আস্থা রাখা দরকার, যেখানে মানুষ এগিয়ে আসতে পেরেছে। প্রশ্নটা হচ্ছে আমরা এই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে বাংলাদেশে কি ব্যবস্থা কায়েম করব, এবং আশা করি যে 31 দফার ভিত্তিতে এই যুগপৎ আন্দোলন হচ্ছে, 39টি দল এই আন্দোলন করছেন, তারা ওই 31 দফা গণতন্ত্রের শক্তি তার উপরে ভরসা করবেন এবং জনগণকে ওই আশা ভরসার জায়গায় নেবেন যে আশা ভরসায় জনগণ রাস্তায় নামে, তখন কোনো স্বৈরাচারী শক্তিও তার দমন পীড়ন করে টিকে থাকতে পারে না। আজকে একটা সরকার সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে, এবং এই সরকারের ক্ষমতা কত উদগ্রভাবে মানুষের সামনে হাজির আছে এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আজকের দিনে নোয়াখালীর সুবর্ণ চরে একজন গৃহবধূ এবং তার 12 বছরের শিশুকন্যা, তাদেরকে গণধর্ষণ করা হয়েছে, অভিযোগ ইউনিয়ন আওয়ামী লীগ নেতার দিকে। এর আগে 18 সালের নির্বাচনের পরে ওই সুবর্ণ চরের এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল, তার রায় প্রকাশ করা হয়েছে, কিন্তু যেদিন রায় প্রকাশ করা হলো সেই দিনই আবারও ওই একই জায়গায় ধর্ষণের ঘটনা ঘটছে। খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ নেতা এজাজ আহমেদ, তিনি একজনকে ধর্ষণ করেছেন, সেই ধর্ষিতা ক্রাইসিস সেন্টারে গিয়েছে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের লোকেরা ধর্ষণ করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুনলাম একজন শিক্ষক নাকি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করছে, আর লালবাগে সেদিন দেখলাম পুলিশ কর্মকর্তারা একজন বডি বিল্ডারকে থানায় ধরে নিয়ে এসেছেন, তাকে ছাড়িয়ে দেবেন এই কথার জন্য, এই ছাড়িয়ে দিবেন এই রকম আশ্বাস দিয়ে তার স্ত্রীকে নানা ধরনের সুবিধা দেওয়ার, তাকে খুশি করার, তাদেরকে খুশি করার প্রস্তাব দিচ্ছে। শেষ পর্যন্ত সেগুলো না পেয়ে তাকে হত্যা করা হয়েছে, এমন নির্যাতন করা হয়েছে তাকে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে ক্ষমতা, এবং প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্ষমতা রাজনৈতিক সরাসরি যোগ সদেশ, এইটা আমাদের হিসাবের মধ্যে নেওয়া দরকার। সমাজের মধ্যে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে বিভিন্ন দিক থেকে আপনারা আলোচনা করেছেন, এসালম কাহিনী আপনারা শুনেছেন। এই সরকার এই একটি ঘটনায় তাদেরকে এই মুহূর্তে উৎখাত করা দরকার। দেশে যখন সর্বোচ্চ আদালত এই দেশে একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে আর তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই রায় দেন, বাংলাদেশের মানুষের এখন কি করা উচিত সেই জায়গা মানুষের কাছে আমাদের বলা দরকার। কিন্তু আমরা মানুষের সামনে আস্থার সাথে হাজির হতে পারছি কিনা সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে নিশ্চিতভাবেই সমাধান করতে হবে এবং সেইভাবে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য নামতে হবে। সরকার কাদের জোরে ক্ষমতায় টিকে আছে সেটাও এখানে আলোচনা করা হয়েছে, এটা একটা সরকারের বৈশিষ্ট্য, যখন সে জনবিচ্ছিন্ন হয়, যখন রাষ্ট্রকে জনবিচ্ছিন্ন করে তোলে সেই সরকার সেই রাষ্ট্রকে বিদেশ নির্ভর করে তোলে। বাংলাদেশের রাজনীতিতে ভারতের এই মুহূর্তে নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সেটা এখন সকলেরই জানা, এতদিন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে গালাগালি করেছেন আমরা সবাই দেখেছি, যদিও তারা খুব স্পষ্ট করে বলেছে দিল্লি আছে আমরা আছি, এটা বলতে তাদের কোনো অসুবিধা নেই, 7ই জানুয়ারি দিল্লি তাদের কাছে ছিল সেটা বলতে অসুবিধা নাই, ওবায়দুল কাদের সাহেব পরিষ্কার করেছেন, কিন্তু মানুষকে বুঝিয়েছেন তারা আমেরিকার বিরুদ্ধে আছেন। কিন্তু গত 2-1 দিনে আমরা দেখলাম প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসার পরে
শেখ হাসিনার নতুন পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমেরিকার সাথে সব ধীরে ধীরে মিটে যাচ্ছে, এটা ইতিবাচক হয়ে যাচ্ছে। কিছুদিন আগে প্রধানমন্ত্রী কি বলেছিলেন, যুক্তরাষ্ট্র নাকি আমাদের সেন্ট মার্টিন নিয়ে নিতে চায়, যুক্তরাষ্ট্র নাকি আমাদের দেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলা করে সন্ত্রাস করতে চায়। আমরা টেলিভিশন সহ আওয়ামী লীগের লোকজন যুক্তরাষ্ট্র কোথাও কোনো কিছু বিনা মতলবে করে না। তাহলে আজকে বাংলাদেশে যে প্রেসিডেন্ট বাইডেনের চিঠি আসলো, এই সরকারের সাথে কাজ করলে এইটা কোন মতলবে এসেছে? প্রধানমন্ত্রী কি সেন্ট মার্টিন দিয়ে দিয়েছেন? প্রধানমন্ত্রী কি বাংলাদেশের মাটি ব্যবহার করে অন্য দেশে বিমান হামলার অনুমতি দিয়েছেন? বাংলাদেশের মানুষ জানতে চায় কোন ধরনের দাসখত করে বাইডেনের চিঠি নিয়ে এসেছেন আপনাদের যুক্তরাষ্ট্র বিরোধিতা। আজকে মুখোশ সমস্ত কিছু উন্মোচিত হয়ে যাচ্ছে। এরা যখন বলে আমেরিকার দিল্লিকে দরকার, দিল্লিরও আমেরিকা দরকার, আর দিল্লি আছে তো আমরা আছি, তখনই বুঝতে হবে এরা বাংলাদেশ বিক্রি করে হলেও তারা ক্ষমতায় থাকতে চায়। এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়, এই কথা আমরা সবাই জানি। আমাদের প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য রাজপথে নামা। সমস্ত শক্তি যারা আছেন, যার যার অবস্থান, লড়াইটা করেন, লড়াই আমরা নামি। লড়াইয়ে যদি আমরা ঠিক মতো নামতে পারি তাহলে এই দেশের মানুষ নামবে। এই দেশের মানুষের আন্দোলনের জন্য সবসময় এক মঞ্চ দরকার হয় নাই। 1971 সালে এক মঞ্চ হয় নাই, 1990 সালে এক মঞ্চ হয় নাই। দরকার হচ্ছে মানুষের রাজপথে নামানোর ব্যবস্থা করা, যার যার অবস্থান থেকে আন্তরিকভাবে লড়াইটা করেন, মানুষের মধ্যে আস্থা বিশ্বাস দেন যে এই দেশে জনগণ ঐক্যবদ্ধভাবে নামলে সরকারকে পালাতে হয়। যখন সেই আস্থা বিশ্বাস দিতে পারবেন মানুষ রাজপথে নামবে। রাজনৈতিকভাবে আদর্শিকভাবে পার্থক্য থাকবে, এই পার্থক্য সত্ত্বেও আজকে ভোটাধিকার এবং সরকারের পতন যদি আমাদের সকলের লড়াই হয়, প্রত্যেকের অবস্থান থেকে যুগপথ ধরায় যেভাবে আমরা লড়াই করছি সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাই। এই লড়াইকে যথার্থভাবে এগিয়ে নিতে পারলেই সরকারের পায়ের তলার মাটি থাকবে না, ক্ষমতা তাদের থাকতেই হবে। সুতরাং কিভাবে আমরা সেই পথটাকে অগ্রসর করতে পারি সেই বিষয়ে আমাদের নতুন করে আমাদের কর্মপন্থা চিন্তা করি। সবাইকে ধন্যবাদ।